একটা মানে যাত্রা শুরু হলো বিশ্বব্যাপী। হ্যাঁ, দর্শক জওয়ানের পরিচালক এটলি সম্প্রতি ঘোষণা দিয়েছেন প্যান এশিয়া তিনি একটি মুভি করতে যাচ্ছেন, অর্থাৎ এশিয়া মহাদেশের যেসব চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে বাছাইকৃত জনপ্রিয় তারকাদেরকে নিয়ে বানাতে যাচ্ছেন একটি প্যান এশিয়া মুভি। ভিডিওটি দিয়ে নাম প্রকাশ অনিচ্ছুক বাংলাদেশের এক পরিচালক জানিয়েছেন, বেশ কয়েকবার এই বিষয়টি উত্থাপন হলেও সম্প্রতি শাকিব খানের প্রিয়তমা মুভিটি ওভারসিসে অর্থাৎ দেশের বাইরে যে পরিমাণ টাকা আয় করেছে তা দেখে বাংলাদেশের বাইরেও অন্যান্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে অফার আসছে শাকিব খানকে যুক্ত করে নতুন কোনো মুভি করা যায় কিনা। অবশেষে বিষয়টি সত্য হতে চলছে। সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে জওয়ান ছবিটি আলোচনায় এসেছে সারা পৃথিবীতেই। সেই জওয়ান খ্যাত পরিচালক এটলি এবার ঘোষণা দিতে যাচ্ছেন নতুন প্যান এশিয়া এই ছবিটির। দর্শক শাকিব খানকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।